নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী এলাকার আলুর খবর। আমরা সবসময় চেষ্টা করি বাংলার বিভিন্ন প্রান্তের আলুর সঠিক দাম, নিকাশি ও অন্যান্য খবর আপনাদের সামনে তুলে ধরতে। আলুর বাজারের উত্থান পতন সম্পর্কে ওয়াকিবহাল থাকতে সর্বদা ইন্ডিয়া পটেটো নিউজের প্রতিটি প্রতিবেদন ভালো করে লক্ষ্য করুন। আর প্রতি মুহূর্তে সারা ভারতে আলুর বাজার দর ও নিকাশি সম্পর্কে জানতে ইন্ডিয়া পটেটো অ্যাপে ক্লিক করুন। ভিডিও শেয়ার করতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক শালবনির আলুর খবর। উससे पहले हमारे हिंदी भाषी दर्शकों से हमारा विनम्र निवेदन है कि इस वीडियो को अंतिम तक देखें जरूर। इस वीडियो के अंत पे हम आपको पश्चिम बंगाल की पश्चिम मिदनापुर जिले की शालबनी इलाके की आलू संबंधित सारे जानकारी देंगे। सर नमस्कार। नमस्कार। আমার নাম নবকুমার ভুঁইয়া। আমি শালবনী আলু ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্বে আছি। আমাদের ইন্ডিয়া পটেটো নিউজ টিমের পক্ষ থেকে আপনাদের শালবনী ইউনিটকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আপনারা আপনাদের ইউনিটের তরফ থেকে এত মহৎ একটা কাজের সাথে আজকে যুক্ত হয়েছে। তো স্যার প্রথমে জানতে চাইবো যে আজকে আপনাদের রক্তদান শিবিরে মোটামুটি কতজন রক্তদাতা রক্তদান করেছেন? আমাদের রক্তদাতা মোটামুটি প্রায় 100 জনের মতো হয়েছে। প্রতি বছর না হলেও দু এক বছর ছাড়া ছাড়া হয়ে থাকে। এবারে স্যার আলুর প্রসঙ্গে আসি, আজকের দিনে দাঁড়িয়ে 50 কেজি রেডি জ্যোতি আলু কি দাম আছে আপনাদের ইউনিটে? মোটামুটি 50 কেজি রেডি আলু 1000 টাকা প্যাকেট। 1000 টাকা প্যাকেট আজকে? আজকে বন্ডের দাম মোটামুটি 150,000-52,000। বিগত কয়েকদিনে কি আলুর দামটা একটু বেড়েছে আপনাদের ইউনিটে? হ্যাঁ, সামান্য একটু বেড়েছে। মোটামুটি প্যাকেট পিছু ওই কত হবে, 40-50 টাকা বেড়েছে আর কি। 40-50 টাকা বেড়েছে। হ্যাঁ, প্যাকেট প্রতি। এই দামটা হঠাৎ করে বৃদ্ধি হওয়ার কারণটা কি? হঠাৎ করে বৃদ্ধি হওয়ার কারণ আলুটা কম নামছে, ব্যবসায়ীদের বা সংরক্ষণকারীদের আলুটা যে লস হচ্ছে, বন্ড আমদানিটা কম আছে, যার জন্য আমাদের ইউনিটে 4টি হিমঘর রয়েছে। তার মধ্যে আছে রাজা রামসেবক মাল্টিপারপাস হিমঘর, পূর্ণিমা কোল্ড স্টোরেজ, বীরেন্দ্র কোল্ড স্টোরেজ, কোলে মাল্টিপারপাস হিমঘর। আমাদের 4টি হিমঘরে 15 লক্ষ প্যাকেটের ক্যাপাসিটি। এবছর লোড হয়েছে 12 লক্ষ প্যাকেট। 31 মে পর্যন্ত মোটামুটি আলু নিকাশ হয়েছে প্রায় ওই 1.5 লক্ষ প্যাকেট। নমস্কার। গৌতম পুড়িয়া। সম্পাদকের পদে আছি। বেশি আলু নিকাশি হচ্ছে। আমাদের লোকাল মার্কেটেই বেশি আলু যায়, তার মধ্যে কিছু উড়িষ্যাতে যায়, 6 নম্বর যেহেতু এখন হচ্ছে ইউপির জন্য 6 নম্বর প্রায় বন্ধের মুখে। পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের উড়িষ্যা, ছত্তিশগড়, বিহার এই সব হচ্ছে রাজ্যে আলু যায়। আর পশ্চিমবঙ্গের আমাদের মোটামুটি মেদিনীপুর, খড়গপুর, বালিচক, পাঁশকুড়া, হ্যাঁ এই সমস্ত এলাকাতে যায়। এই মাসে কত শতাংশ আলু নিকাশি হবে বলে মনে হচ্ছে? এই মাসে মোটামুটি 10-11% আলু নিকাশি হবে শালবনীতে। আপনাদের এখন যে এলাকাগুলোতে আলু যায় রাজ্যের মধ্যে বা রাজ্যের বাইরে, সে সমস্ত এলাকাগুলি আলুর কীরকম ডিমান্ড রয়েছে? আলুর ইউপির জন্য আলুর ডিমান্ডটা এখন কম রয়েছে, ইউপি যদি বন্ধ হয়ে যায় তাহলে ডিমান্ডটা বেড়ে যাবে। এখনও কি ইউপি? হ্যাঁ, ইউপি থেকে এখন আলু আসছে। হ্যাঁ, বেঙ্গলে শালবনীতে আসছে নাকি? এখনও খড়গপুরে আসছে। ইউপির আলু আজকের দিনে দাঁড়িয়ে 950 টাকা প্যাকেট, 50 কেজি। ওইটা খেতি আলু
স্যার এখন যা বর্তমানে দাম রয়েছে, স্যার বললেন আজকের দিনে আপনাদের 50 কেজি রেডি জোতের দাম প্রায় 1000 টাকা বস্তা, হ্যাঁ তো দামটা কি আর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে? অবশ্যই রয়েছে, ইউপি বন্ধ হলেই আমাদের আলুর দাম বাড়বে, কারণ আমাদের আলু লোড হয়েছে 1,70,000-75,000 টাকা পর্যন্ত আমাদের এখন গাড়ি, যাতে আমাদের বর্তমানে আমাদের এখন গাড়িতে 15-20,000 টাকা লস চলছে। আজকে তো আপনাদের রক্তদান শিবিরের পাশাপাশি আপনাদের ইউনিটেরও সম্মেলন প্লাস সাধারণ সভা ছিল, তো আজকের এই সাধারণ সভার আলোচ্য বিষয় কি ছিল? সাধারণ সভায় আলোচ্য বিষয় ছিল আলু সংক্রান্ত বিষয়, চাষিদের উন্নয়নের কথা, চাষিরা কীভাবে চাষবাস করবে সেসব কথা, কীভাবে আলুকে আমরা সংরক্ষণ করে বীজ পারপাসে ব্যবহার করতে পারি তার ব্যাপারে কথাবার্তা। আমাদের রাজ্যের আলু চাষি বা ব্যবসায়ী যারা এবছরে প্রচুর টাকা লগ্নি করে আলু রেখেছেন, তাদের উদ্দেশ্যে কিছু বার্তা আপনাদের ইউনিটের পক্ষ থেকে? এখন যারা লগ্নি করেছে তাদের তো লস চলছে, তাদেরকে বলবো যারা আপনারা রেখেছেন কিছু কিছু ধীরে ধীরে আলু বিক্রি করুন, লাভ লস যাই হোক, কারণ মূল পুঁজি যদি হারিয়ে যায় তাহলে পরবর্তীতে ব্যবসা করতে পারবেনই। জিজ্ঞাসা করুন কি বলবেন। নমস্কার, নিতাই দত্ত, আমি ব্যবসায়ী সাধারণ সদস্য, সাধারণ সদস্য। স্যার আমাদের রাজ্যের আলু চাষী প্লাস ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু বার্তা দিন আপনার পক্ষ থেকে, যেটা করলে তাদের মনে হয় এবছরের জন্য ভালো হবে, কারণ আলুর ভবিষ্যৎ কেউ বলতে পারে না। এবছরের জন্য আর নতুন কি বলার আছে, আলু যেভাবে ঢুকেছে নিম্নমানের আলু বিক্রি করতে গেলে ব্যবসায়ীও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর চাষির তো বলার কথা নেই, চাষিদের সেই সময় চাষের সময় যেভাবে আলু দিয়েছে, মানে কিছু ব্যবসায়ী আছে যারা তারা তাদের ধার মানে টাকা পয়সার লোন দেওয়ার জন্যে বাধ্য হয়ে লেবার কম থাকায়, কুলি কম থাকায় সমস্ত আলুকে মানে নিম্নমানের আলুকেও স্টোরে মানে আনতে বাধ্য হয়েছে। এখন 12-15 কুড়ি অবধি চলে যাচ্ছে, বস্তায় নয়, 100 কুইন্টাল আলু 15-12 কুইন্টাল মানে প্রতি বস্তায় 15 কেজি করে, 100 প্রতি কুইন্টালে বস্তায় 7-8 কেজি করে যাচ্ছে লস মানে ক্ষতি, ক্যাটি কাটপিস এইসব করে বস্তায় 10 কেজিও বলা যায়। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে, সাথে আপনাদের ইউনিটের সবাইকে, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজ চ্যানেলের পক্ষ থেকে, যে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা এই মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদেরকে প্রতিবেদনটা দিলেন, সেটা নমস্কার। पश्चिम बंगाल की पश्चिम मिदनापुर जिले की शालबोनी इलाका पे टोटल 4 हिमघर है, इन चारों हिमघरों पे आलू रखने की टोटल कैपेसिटी है लगभग 15 लाख पैकेट की। इस साल यानी 2022 पे शालबोनी की इन चारों हिमघरों पे कुल मिला के 12 लाख पैकेट आलू की लोडिंग हुई है। आज के दिन शालबोनी पे 50 किलो होलसेल ज्योति आलू की भाव है 990 से 1000 रुपया। 31 मई 2022 तक यहाँ पे 1.5 लाख पैकेट आलू रिलीज हुई है। पिछले महीने से इस महीने पे आलू की निकासी ज्यादा हो रही है शालबोनी पे। ओडिशा, छत्तीसगढ़, बिहार के विभिन्न क्षेत्र पे शालबोनी यूनिट की आलू निर्यात की जाती है, और पश्चिम बंगाल के अंदर शालबोनी यूनिट की आलू मिदनापुर, खरगपुर, बालीचक, पांचकुड़ा पे निर्यात की जाती है। तो दोस्तों यही थी आज की रिपोर्ट, हमें उम्मीद है कि यह वीडियो आपको बेहद पसंद आया होगा। इस वीडियो को अपने दोस्तों से शेयर कीजिए, और हमारी चैनल पे अगर आप नया है तो आलू संबंधित सारे खबर जानने के लिए अभी हमारे चैनल को सब्सक्राइब कर लीजिए और साथ में फेसबुक पेज को भी लाइक कीजिए। चलिए मिलते हैं आपसे अगले वीडियो पे, तब तक के लिए स्वस्थ रहना, मस्त रहना, जय हिंद, जय किसान। আলুর সব খবর এখন একটা অ্যাপে।
আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।